ভেনেজুয়েলার বিপক্ষে 3-1 গোল হেরেছে আর্জেন্টিনা। ম্যাচের হারের পর আর্জেন্টিনাকে ধুয়ে দিলেন নিজের ভঙ্গিতেই। আর্জেন্টিনা দলের উপর ম্যারাডোনা সন্তুষ্ট হয়েছে, এমন উদাহরণ খুব বেশি পাওয়া যাবে না। দুই দিন আগে ভেনেজুয়েলার বিপক্ষে এক প্রীতি ম্যাচে 3-1 গোল হেরেছে মেসির দল। হারের পর স্বভাবতই রেগে গেছেন আর্জেন্টিন কিংবদন্তি। আর্জেন্টিনার ম্যাচ দেখেছেন কিনা জানতে চাওয়া হলে ম্যারাডোনা সাফ জানিয়ে দিয়েছেন, ভূতের সিনেমা দেখার কোনো ইচ্ছা নেই তার। না, আমি আর্জেন্টিনার ম্যাচ দেখি, হরর মুভি বা ভয়ের সিনেমা দেখি না। ভেনেজুয়েলা এখন আর আগের মতো দুর্বল দল নয়। ইউরোপের শীর্ষে লেগে খেলা বেশ কিছু খেলোয়াড় নিয়ে গড়া ভেনেজুয়েলা দলটি এখন বেশ শক্তিশালী, এ কথাটা জানেন ম্যারাডোনা। তিনি নাকি আগেই বুঝেছিলেন ভেনেজুয়েলার বিপক্ষে মেসিদের কপালে খারাপ কিছু অপেক্ষা করছে। যেসব অযোগ্য লোকজন আর্জেন্টিনাকে চালায় তারা কি ভেবেছিল ভেনেজুয়েলাকে সহজে হারিয়ে দিবে? ভেনেজুয়েলা যথেষ্ট ভালো একটি দল। নিজে যখন খেলতেন তখন সতীর্থ হিসেবে যাদের পেয়ে বিশ্বকাপ জিতেছিলেন ম্যারাডোনা এই আর্জেন্টিনা দলে তাদের মতো উচ্চবিলাসী কাউকে দেখেন না। আজ রুগেরি, বাতিস্তুতা, পোম্পেদা, কিয়ানিজিয়ার মতো খেলোয়াড়রা থাকলে আর্জেন্টিনার এই দশা হতো না। ম্যারাডোনা আরও মনে করেন এই দলের কারোর আর্জেন্টিনা জার্সি পরার ন্যূনতম যোগ্যতাটুকু নেই। এই দলের খেলোয়াড়েরা আর্জেন্টিনা জার্সি পরার যোগ্য না, তারা জানেই না কি করতে হবে আর কি করতে হবে না। আমার আফসোস লাগে আর্জেন্টিনার মানুষের জন্য যারা এসব মিথ্যাবাদীদের ওপর বিশ্বাস রাখে আর মনে করে এসব খেলোয়াড় দিয়ে কাজ হবে। আগামী বুধবার মরক্কোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি খেলছেন না সেই ম্যাচে, ডিবালা, পারাদিস, মার্টিনেসরা কি পারবেন সেই ম্যাচে ম্যারাডোনার মুখে হাসি ফোটাতে? আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। We'll be right back.